আসানসোলের বার্নপুরের সেলের ইস্কো কারখানায় এক অস্থায়ী কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো। অন্যান্য শ্রমিকদের অভিযোগ, কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের নাম সুজয় শীল। মৃতের পরিবারের একজনের চাকরি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে অন্যান্য শ্রমিকরা। জানা গিয়েছে ইস্কো কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী। তাকে তড়িঘড়ি বার্নপুর ইস্কো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শ্রমিকদের অভিযোগ, গ্যাসের জেরেই অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে কারখানা কর্তৃপক্ষের থেকে চাকরি এবং ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়। আসানসোল থেকে অনিল গিরির রিপোর্ট, আজ তাক বাংলা।